শোনো, তোমাদেরকে একটা কথা বলি, এই যে মুস্তাফিজ, সে শুধু মিরপুরের স্লো পিচেই সেরা। হ্যাঁ, কিছু বলদ আছে ক্রিকেট বলদ, এইগুলার নাকি বলছে ফিজ নাকি মিরপুরের পিচেই সেরা। আজকে তো পুরো খেলেই দিছে ঋষভ পান্ত এবং হিটমায়ারকে। এ ভাই, ফিজ ভালো খেললে লাভ নাকি? দল তো আইরা গেছে নাকি? ইস্ট অর ওয়েস্ট, ফিজ অলওয়েজ বেস্ট। শেষ ম্যাচের জয়ের নায়ক কার্তিক তিয়াগির আজকে হাগানোর মতো অবস্থা হয়ে গেছে। ভাই তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে ওইদিকে মুস্তাফিজুর রহমানের আগুন জরা বোলিং, চার ওভারে একটা বাউন্ডারিও মারতে পারেনি দিল্লি ক্যাপিটালস। না না, এটা খুব অন্যায় হয়েছে, খেলায় বাউন্ডারি দিতে হয়। আরে পন্ডিং ভাই, শেষ ওভারে তো তারা বাউন্ডারি মারতে যাই নাই, যদি যাইতো তাহলে দুই একটা উইকেট পাইতো। কথা সত্য বলেছেন। তারপরেও দিল্লি জিতে গেছে, পন্ডিং ভাই তোমাদেরকে অভিনন্দন। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী আইপিএল আসরে ফিজকে দলে নেওয়ার জন্য সব দল টানাটানি শুরু করবে। মাশরাফি ভাই, 17 কোটির বলার মরিস নাই, অথচ 1 কোটি টাকার বলার দা ফিজ একাদশে আছে এবং সেরা বল করে যাচ্ছে। সামনের বার ফিজকে আরসিবিতে নিয়ে আসব। আচ্ছা বিরাট কোহলি, এক কাজ করা যায়, মরিসের যে টাকাটা সেটা মুস্তাফিজকে দিয়ে দিলে কেমন হয়? রাজস্থান রয়্যালস 1 কোটি দিয়া কিন না 10 কোটির কাজ করাচ্ছে। সেজন্য তো ভাই, 10 কোটি দিয়া সামনের বার কিনে 1 কোটির কাজ করাবো, তাতেই আমাদের হয়ে যাবে। এবার মজা হবে। আমগো দলে 2016 সালে ছিল, এক কথায় অসাধারণ উদীয়মান প্লেয়ার হয়ে গেছিল সেই বছর। দামে কম, বোলিংয়ে ভালো, যাকে আমরা সবাই ডাকি ফিজ। আমার সোনার টুকরো ছেলেটা অবশেষে আমাদের মুখ উজ্জ্বল করলো। এ পাপন ভাই, এবার নি খালি মুখ উজ্জ্বল করছে, প্রতিবারই তো মুখ উজ্জ্বল করে আপনার, আপনি এগুলো স্বীকার করেন না? আরে নান্নু, তার দামটা বেশি কম হয়ে গেছে, সামনের বার 10 কোটি না দিলে অনুমোদন দেব না। ভাই তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। গত ম্যাচের পর আমার সাথে কথা বলতে এসেছিল, ইংলিশে কি কি জিজ্ঞেস করেছিল। আমি বলেছি পরের ম্যাচে ভিডিও সহ উত্তর পেয়ে যাবেন। আরে ফিজ, তুই আসলে একটা মাল রে, আমার উইকেট নিলি, হিটমায়ারের উইকেটটাও নিলি। এ ভাই তোমরা তো ঠিকই জিতে গেলা। আরে মুস্তাফিজ, নো টেনশন, ডুবুর্তি, সামনের ম্যাচে খেলা দিস। আচ্ছা আমি আর মুস্তাফিজ এক টিমে খেললে কেমন হবে? আমার লগে ফাইজলামি করো। ও, তুমি রাজস্থানে খেলতে চাচ্ছ, সেটা সরাসরি বললেই তো পারো, দলে সুযোগ পেতে পারো, খেলতে পারবা কি না শিউর না। শাহরুখ ভাই, আপনারা তো সিএসকে এর মুখোমুখি হতে চলেছেন, কি ভাবনা আপনাদের? আমরা জয় ছাড়া এখন কিছুই বুঝি না, খেলা হবে মাঠে, দেখতে চলে এসো সবাই। আরে শাহরুখ, খেলায় দাওয়াত দিলি, বিমানের টিকিট তো দিলি না, কামটা মনে হয় ঠিক হইতেছে না। আরে ডোনাল্ড ট্রাম্প কাকু, তোমার মেইল চেক কর, আমি তো অলরেডি বিমানের টিকিটটা পাঠিয়ে দিয়েছি। ডোনাল্ড ট্রাম্প কাকু, তুমি সিএসকে এর হয়ে কলকাতাকে সাপোর্ট দিবা। তোমরা পরের ম্যাচে কাকে সাপোর্ট করবা কমেন্টে জানায় দাও, সিএসকে নাকি কেকেআর? সব নিয়ে আমরা খেলবো।